কিছু পশ্চিমা দেশ বাংলাদেশের নির্বাচন এবং অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে বলে অভিযোগ করেছেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্টিডাসকে। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক সেমিনারে তিনি জানান, জাতিসংঘ ছাড়া অন্য কোনো দেশের নিষেধাজ্ঞা আমলে নেওয়ার কিছু নেই। পশ্চিমারা নিষেধাজ্ঞা দিলে রাশিয়া বাংলাদেশের পাশেও থাকবে বলে জানান রাষ্ট্রদূত। বাকিটা জানবো আজিজুর রহমান কিরণের রিপোর্টে। টক উইথ অ্যাম্বাসেডর শীর্ষক সেমিনারে বাংলাদেশের সঙ্গে রাশিয়ার ঐতিহাসিক সম্পর্কের কথা স্মরণ করেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আলেকজান্ডার মন্টিটস্কি। স্বাধীনতা যুদ্ধ, শিক্ষা, খাদ্য নিরাপত্তা, আর্থিক ও কারিগরি বিভিন্ন বিষয়ে অব্যাহত সহায়তার কথা তুলে ধরেন রাষ্ট্রদূত। জানান বাংলাদেশের যে কোনো প্রয়োজনে পাশে থাকবে তার দেশ। কথা বলেন পশ্চিমা নিষেধাজ্ঞা ইস্যুতেও। পশ্চিমাদের তথাকথিত স্যাংশন নিয়ে অনেক আলোচনা আমরা শুনেছি। আমরা কেবল জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্যাংশনকেই স্বীকৃতি দেই। যদি নিষেধাজ্ঞা জনিত বা অর্থনৈতিক সমস্যা তৈরি হয়, সেটা সমাধানে ঢাকা মস্কো আলোচনা করে সমাধান করবে। কি ধরনের সহযোগিতা করতে পারি সেটি রাশিয়ান সরকার এবং অন্যান্য ইনস্টিটিউশন মিলে আলোচনা করব। রাশিয়া বাংলাদেশের পাশে থাকবে। বাংলাদেশের আসন্ন নির্বাচনে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে এমন আশাবাদ জানিয়ে নির্বাচন ও আভ্যন্তরীণ বিষয়ে পশ্চিমা ভূমিকার সমালোচনা করেন মন্টিটস্কি। কিছু পশ্চিমা দেশ বাংলাদেশ ইস্যুতে হস্তক্ষেপ করছে। কিছু কিছু ক্ষেত্রে পশ্চিমারা দ্বৈত নীতি অনুসরণ করে। বাংলাদেশ ইস্যুতে আমাদের অবস্থান এর আগেই 22 নভেম্বর জানিয়েছে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। 7 জানুয়ারির আসন্ন নির্বাচন নিয়ে মুখপাত্রের বক্তব্যে বাংলাদেশ ইস্যুতে আমাদের অবস্থান স্পষ্ট। বঙ্গবন্ধু স্যাটেলাইট 2 নিয়ে কারিগরি আলাপ আলোচনা শেষে আর্থিক বিষয়ে কথা হচ্ছে দাবি করে রাষ্ট্রদূত বলেন সিদ্ধান্ত এখন বাংলাদেশের। আজিজুর রহমান কিরণ, দেশ টিভি, ঢাকা।